হঠাৎ করে বৃষ্টি পড়ে এক অবস্থা করে ফেলছে এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভেরি ভেরি হ্যাপি, সো হ্যাপি। আজ আমরা একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আবে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা হ্যায়। আর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে। আজকে ভিডিওটা হতে চলেছে আপনার আনবক্সিং একটা ভিডিও। সো বেশি দেরি না করে চলেন ভিডিওর দিকে আমরা যাই। চলো, আগর তুম লোগ নয় হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল वाला বাটন হ্যায় উসপে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবাত্তি, মুঝে নি পাতা, বাস ক্লিক হো জা রাহা হ্যায়। গাইস, এটা হচ্ছে আমাদের ছোট্ট দোকান। আমি আমাদের দোকানের সামনে বসে আছি, ভাবলাম যে ভিডিও মেক করার আগে আমাদের দোকানটা আপনাদের একটু দেখাই। আর হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের পাশে একটা সুন্দর গাছ। এই গাছটি অনেকটা স্মৃতিময় জড়িয়ে আছে আমাদের সাথে। এই গাছটি এখন বর্তমানে সুন্দর না লাগলেও কিন্তু গরমকালে তার সৌন্দর্য এবং তার প্রয়োজনীয়তা অনেকটা বেড়ে যায়। যখন বেশি গরম পড়ে তখন আমরা সবাই এই গাছের নিচে এসে বসে থাকি, ওই সময় অনেকটা আরাম ফুল হয়। আর হ্যাঁ গাইস, আজকের মৌসুমটা মনে হয় একটু পরিবর্তন লাগতেছে, কারণ অন্য সময় রোদে একদম বরফ হয়ে থাকে, আজকে দেখি মেঘ মেঘ লাগতেছে, হয়তো বৃষ্টি পড়বে। বলতে না বলতে ফোটা ফোটা করে বৃষ্টি পড়তেছে। হয়তো আপনারা বুঝতেছেন না বৃষ্টি পড়তেছে কিনা পড়তেছে না, বাট গাড়িটার দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা করে। সে সাথে গাইস, আমার পার্সেলটা এখন চলে এসেছে কোরিয়ার থেকে। একজন লোক কল করে বলেছে যে সে আমার দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, তো আমি এখন যাচ্ছি তার কাছে দেখা করতে অ্যান্ড পেমেন্ট দিয়ে পার্সেলটা নিয়ে আসবো। সামনে দেখতে পাচ্ছি সে কোরিয়ার লোকটা বাইকে বসে আছে, তো আমি এখন বেশি কথা না বলে তার কাছে যাচ্ছি। অ্যাট লাস্ট পেয়ে গেলাম আমার সে পার্সেলটা। পার্সেলটার ভিতরে কি আছে সেটা আমি আপনাদেরকে দোকানে গিয়ে তারপর দেখাবো। চাইলে আপনারা গ্যাস করে নিতে পারেন এই পার্সেলটার ভিতরে কি থাকতে পারে। দেখতে তো একদম চিকন টাইপে লাগতেছে, কি থাকতে পারে জাস্ট আপনারা গ্যাস করেন, গ্যাস করবো যেটা হবে সেটা। চলেন এবার গুটি গুটি পা দিয়ে দোকানের দিকে যাওয়া যায়। আর সত্যি কথা বলতে আমি নিজেও জানি না পার্সেলটার ভিতরে কি আছে, কজ তিনটা পার্সেল আমি অর্ডার করছি, এখন এটা কত নম্বর পার্সেলটা আছে আমি নিজেও জানি না। তো আমিও আপনাদের মতো খোলার পর জানতে পারবো এই পার্সেলটার ভিতরে কি আছে না আছে। হা গাইস, নিয়ে আসলাম আমাদের দোকানে, এখন এটার উপর অপারেশন করা হবে। এটার ভিতরে কি আছে না আছে, কার মুন্ডো সব কিছু বের করা হবে। হ্যাঁ, অপারেশন থিয়েটারে আমি বসে গেলাম, এখন এটাকে অপারেশন করব। সো গাইস, এটা হচ্ছে সেই জিনিসটা যেটার নাম ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা আমি আমার নেক্সট ব্লগ থেকে এটা ইউজ করব। এটা আমি নেওয়ার জন্য অনেক আগে থেকে আমার পরিকল্পনা ছিল, কজ এটা ছাড়া আমার ভিডিও মেক করা অনেকটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। চলো এটা আনবক্সিং করি, দেখি এটার ভিতরে কী কী আছে। গাইস, আনবক্সিং করছি। ফার্স্টে দেখা যাচ্ছে দুইটা মাইক্রোফোন, তাও আবার ওয়্যারলেস। হ্যাঁ, দুইটা মাইক্রোফোন, তাও আবার ওয়্যারলেস। তারপরে এরপরে একটা অ্যাডাপ্টার বানো, এটা অ্যাডাপ্টার ওর যে মোবাইলে লাগানোর জন্য, একটা অ্যান্ড্রয়েড অ্যাডাপ্টার, আর একটা হচ্ছে যে আপনার আইফোনে লাগার জন্য আইফোনের একটা অ্যাডাপ্টার দিচ্ছে। দুইটা আপনার মাইক্রোফোন আর দুইটা অ্যাডাপ্টার বলতে পারেন, প্লাস এটা হচ্ছে আপনার চার্জার। চার্জারটা বাইর করতে আমার অবস্থা রেডি গেছে। সো গাইস, অ্যাট লাস্ট চার্জারটা প্যাকেট থেকে বাইর করছি। বাবারে বাবা, কত কষ্ট হয়েছে চার্জারটা বাইর করতে ভাই। তো চলেন আপনাদেরকে আর একটু সামনে থেকে দেখাই। এটা হচ্ছে একটা মাইক্রোফোন, দুইটা মাইক্রোফোন থাকে, দুইটা মাইক্রোফোন, একটা এটা হচ্ছে আইফোনের অ্যাডাপ্টার বলেন, আর একটা হচ্ছে টাইপ সি যেটা অ্যান্ড্রয়েডে লাগানোর জন্য, আর এটা হচ্ছে আপনার চার্জার। হ্যাঁ চার্জার, এটা হচ্ছে চার্জার। এটাই ছিল আমাদের ফার্স্ট পার্সেলটা। সেকেন্ড পার্সেলটা আপনার আসবে আর কিছুক্ষণ পর, যে ততক্ষণ আমি এটা আনবক্সিং করে রাখছি। তো কি আর বলবো, এখন আর টাকা গেছে আর কি, টাকা অনেক গেছে। আর হ্যাঁ গাইস, বলতে না বলতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে বৃষ্টি হওয়াটা অনেক রেয়ার একটা বিষয়। আর হ্যাঁ গাইস, যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখতেছেন,
বাট আপনার ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক পেজটা এখনও ফলো দেননি, তাহলে আপনারা কী করতেছেন ভাই? তাড়াতাড়ি যান, যারা ফেসবুকতে দেখতেছেন তারা একটা একটা করে ফলো দিয়ে আসেন, আর যারা ইউটিউবতে দেখতেছেন তারা একটা করে সাবস্ক্রাইব করে আসেন। আর হে গাইস, বলতে না বলতে আমার সেকেন্ড পার্সেলটাও চলে এসেছে, তাও আবার বৃষ্টি থামার পর। কুরিয়ার নিয়ে আসা লোকটা বাইরে দাঁড়িয়ে আছে, সামনে দেখতে পাচ্ছেন একজন লোক দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, ওটা হচ্ছে সেই কুরিয়ার লোকটা। তো চলেন ওনার কাছে যাই, পার্সেলটা নিয়ে আসি। গাইস, ওনাকে পার্সেলটার পেমেন্ট দিয়ে দিছি, এখন আমি পার্সেলটা নিয়ে দোকানের দিকে যাইতেছি। দেখতেছেন, আমি এটাও জানি না এটার ভিতরে কী আছে, কোলার পর বলতে পারবো। আর হ্যাঁ গাইস, বৃষ্টি পড়ার সাথে সাথে দেখছেন পুরো রাস্তায় পানি পানি হয়ে গেছে, সেজন্য তো এখানে এত বৃষ্টি পড়ে না। বৃষ্টি যদি এক মিনিট ছেড়ে বেশি পড়ে তাহলে এখানে পানির বন্যা হয়ে যাবে। তো গাইস, পার্সেলটাকে নিয়ে আসলাম অপারেশন থিয়েটারে, আমার অপারেশন থিয়েটারে। এখানে ওকে কাটাচেরা করা হবে, দেখতেছেন কাটাচেরা স্টার্ট হয়ে গেছে, আমি নিজে করতেছি কাটাচেরা। সো আজকে এটার জন্য আমি আজকে হচ্ছে ডক্টর আর হচ্ছে পেশেন্ট, মানে আজকে ওর সব সব কিছু কাটাচেরা করা হবে। জাস্ট কিডিং গাইস। গাইস, পার্সেলটাই মাত্র খুলে ফেললাম, খুলে দেখতেছি এটা একটা মোবাইল স্ট্যান্ড, যেটার মাধ্যমে মোবাইল রেখে ভিডিও করা যাবে। এবং মেন কথা হচ্ছে এটা আমার ব্লগের জন্য অনেকটা ইম্পর্টেন্ট একটা থিং হিসেবে কাজ করবে, যেটা পরিকল্পনা আমি অনেক আগে থেকে করে রাখছিলাম, আজকে এটা বাস্তবায়ন হলো। আর হ্যাঁ গাইস, শুধু ফলো সাবস্ক্রাইব করলে হবে না, ভিডিওটা দেখলে ভিডিওটাকে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। কমেন্টে আপনি আপনার প্রয়োজনীয় মন্তব্য লিখে দিতে পারেন, এবং ভিডিওতে কোন পার্টটি আপনার অনেক ভালো লেগেছে সেটাও আপনি লিখতে পারেন। আর হ্যাঁ গাইস, আর একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি নেক্সট ব্লগ থেকে কী ধরনের ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনারা আমাকে কমেন্টে জানালে আমি সেই ধরনের ব্লগ ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ গাইস, বলতে না বলতে আমরা বক্স থেকে স্ট্যান্ডটা বাইর করে ফেলেছি। স্ট্যান্ডটা ছোটো, দেখতে ছোটো হলো অনেক ভালো, আর তার সাথে একটা রিমোট দিছে যেটা আমার অনেক প্রয়োজনীয়তা হিসেবে কাজ করবে। চলেন স্ট্যান্ডটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি। আসলে স্ট্যান্ডটা দেখতে ছোটো হলো, কিন্তু ছোটো না, অনেক লম্বা করা যায় এটাকে, আর এটা আমার ভিডিওর জন্য অনেকটা উপকারী। আর এখানে যেটা রিমোট দিছে সেটা কোনো অ্যাপস ছাড়াই ইউজ করা যাবে, সেটা ইউজ করা যাবে আপনার মোবাইলে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ইউজ করা যাবে। চলুন আমি আপনাদেরকে দেখাই কেমনে এটা কানেক্ট করা যাবে। ফার্স্ট অফ অল আপনি ব্লুটুথ ওপেন করবেন, তারপরে এই যে ওদের যেটা অ্যাপ শেল্টার, হ্যাঁ অ্যাপ শেল্টার নামে অ্যাপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কানেক্ট হয়ে গেছে, আপনার রিমোটটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনি রিমোটটার মাধ্যমে আপনার পিক এবং ভিডিও তুলতে পারবেন জাস্ট রিমোটটার মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে পিক তুলতেছি, দেন ভিডিও কেমন করে রেকর্ড করবো সেটা আপনাকে দেখাবো। ভিডিও অন করছি, জাস্ট রিমোটটা ক্লিক করবো, দেন ভিডিও স্টার্ট, আবার ক্লিক করবো, দেন অফ হয়ে যাবে। সিম্পল, একদম সিম্পল একটা বিষয় এটা। আমার কাছে মাত্র কয়েকটা গ্যাজেট রয়েছে, আজকে তো নতুন দুইটা কিনা হলো, আর বাকি আগে থেকে ছিল ফ্যানটা, ছিল কোনো ফ্যানটা ছিল, দেন মাউস কিবোর্ড আর পিসিটা আর কি। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নিউ একটা ব্লগ ভিডিওতে। আচ্ছা।
के साथ आज की मजदूरी यही खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके। मुझे चाहिए, इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूँ। मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पैसों के पीछे भाग।